السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بارك الله لنا في القرآن المجيد والفرقان الحميد ثم الحمد لله সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দর্শক, আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন আশা করি। আপনাদের জন্য রইল লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। আপনাদেরকে উদ্দেশ্য করে আজকে আমি একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আপনাদের কি খেলে স্থায়ী সেক্স করতে পারবেন এবং স্থায়ী সমাধান কি। আপনারা পৃথিবীতে অনেক কিছু খেয়েছেন, যে যেখান থেকে যে যেটাই খাইতে বলছে খেয়ে নিছে, কিন্তু আপনার স্থায়ী সেক্স হচ্ছে না। আপনি চিন্তায় হতাশায় দিন কাটাচ্ছেন। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি 60 বা 65 বা 85-এর যদি বৃদ্ধ লোক দেখে থাকেন, তারা হয়তো বুঝবেন বিষয়টা কি। আসলে আমাদের পরিবেশকে রক্ষা করে পাখি, যে পাখিটির কথা বলবো ভিডিওটি না দেখে পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ। অবশ্যই যারা 80 দশকের মানুষ তারা আমার এই কথাগুলো বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। তার আগে বলি, আপনি যদি এই তৌফিকুল টিভিতে বা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য এক গুচ্ছ লাল গোলাপ ফুলের শুভেচ্ছা রইল। আশা করি অবশ্যই এই ভিডিওতে আমি আলোচনা করব। 80 দশকের কথা এই কারণে বললাম, 80 দশকের মানুষের ঘর বাড়িগুলো ছিল খেড়ি ঘর, পল দিয়ে ঘর। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা থাকতে পারে, যাই হোক, এই খেড়ি ঘরের মধ্যে একটা পাখি বাস করতো, সেই পাখিটি আমরা বাবুই পাখি নামেই চিনতাম। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম হতে পারে। এই একঝাঁক বাবুই পাখিকে দেখা যেত যখন তারা পুরুষ বাবুই পাখি এবং মহিলা বাবুই পাখি সঙ্গমে যেত, একাধারে 7 বার সঙ্গম করত, কিন্তু 5ম বেলায় সে তার বীর্য আউট করত। এতই বাবুই পাখির সেক্স। সম্মানিত ভিউয়ার্স, আমি এই কথাটা পেয়েছি কোথায়? এই যে আমার হাতে আপনি যেটা বই দেখতেছে, নজ্জাতুন নেশা, নারীদেরকে ঘায়েল করার একমাত্র কেতাব এটা। এই কেতাবটা বহু কষ্টে সংগ্রহ করতে হয়েছে। এই কেতাবের মধ্যে লেখা আছে, কোনো পুরুষগণ তার যদি লিঙ্গ ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়, স্ত্রীকে সুখ দিতে পারে না, সে যদি প্রতি সপ্তাহে একটি করে বাবুই পাখি ধরে। বাবুই পাখি খুবই ছোট্ট জিনিস, এখানে লেখা আছে একটি করে বাবুই পাখি ধরে, তাকে জবাই করবে। জবাই করার পর প্রতিনিয়ত যেরকম মুরগির মাংস রান্না করে খায়, শুধু একটু তফাত, কোনো ঝাল দেওয়া যাবে না। গোলমরিচ দেবেন 5 তোলা, রসুন দেবেন 5 তোলা, লং দেবেন 5 তোলা, যেটাকে লবঙ্গ বলে, আদা দেবেন 5 তোলা একটা বাবুই পাখিতে, এবং অন্যান্য সরঞ্জাম, গরম মশলা দিবেন, দারুন চিনি দিবেন। দিয়ে আপনি নিয়মিত পাক করে ওই বাবুই পাখিতে আপনি শুধু কাউকে একটা ঝোল বা একটা নাজমা, যে সব অঞ্চলে যেসব ভাষায় বলে, একটা কিছু দেবেন। আপনি নিজে তার হাড় হাড্ডি চাবে চিবে খায় নেবেন। এই নিয়মে আপনি 1 থেকে 5 থেকে 60টা বাবুই পাখি খান, তো আপনার পুরুষাঙ্গ এত মোটা হবে আপনাকে কোনো টেনশন করতে হবে না। যারা আমার এই ভিডিওটি 80 দশকের বৃদ্ধ লোকেরা দেখতেছেন, তারা বুঝতে পারছে আমি কি বলতে চাচ্ছি। বাবুই পাখি পুরুষঙ্গর একটা মহৌষধ, স্ত্রী সঙ্গমের একটা মহৌষধ এই বইয়ে সেটা লিখে গেছেন। এমন একটি কথা লিখে গেছেন, তার স্থায়ী তো এত হবে সে নিজেও কল্পনা করতে পারবে না ইনশাল্লাহ। তা বন্ধুগণ, আপনারা যদি এরকম করতে চান, আমার এই বলে দেওয়া নিয়ম, আপনি বাবুই পাখি সংগ্রহ করুন এবং তাকে এই নিয়মে পাক করুন এবং নিয়মিত খান, তাহলে ইনশাল্লাহ সব কিছুর সমাধান দিয়ে দিবে।
বিয়স আর বেশি কিছু কথা বাড়াবো না, এটা আমার মুখের কথা নয়, আমার হাতে আপনি বইটি দেখতে পাচ্ছেন, এই বই থেকে আমি সংগ্রহ করে এই কথাটা বলতেছি। আপনারা এই নিয়মে বাবুই ধরুন এবং খান। আর সর্বশেষ কথা, বেশি কথা না বাড়িয়ে আপনারা যেখানে থাকবেন সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিরাপদে থাকবেন। দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।